24 লক্ষ টাকা সহ ধৃত বনগা যুবক, ডাকাতির ছক ভেস্তে দিল বনগা থানার পুলিশ। উদ্ধার আগ্নেয়াস্ত্র কার্তুজ ধৃত তিন। মদ বিক্রির প্রতিবাদ করে আক্রান্ত গৃহবধূ, অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের এদিন আদালতে তোলা হয়েছে। 24 লক্ষ 38 হাজার টাকা সহ এক যুবককে আটক করে বনগা থানা পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। বনগা থানা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার তিন দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র। মদ বিক্রির প্রতিবাদ করায় প্রতিবেশী মহিলাকে মারধর, ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বনগা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে সন্তু সরকার নামে বছর 24-এর এক যুবককে বিপুল পরিমাণ টাকা সহ আটক করে হরিদাসপুর বিওপির বিএসএফ জওয়ানেরা। যুবককে রবিবার বনগা থানার হাতে তুলে দেয় বিএসএফ। জানা গেছে, যুবকের কাছ থেকে 24 লক্ষ 38 হাজার নগদ টাকা উদ্ধার হয়েছে। টাকার বেশিরভাগই 2,000 ও 500 টাকার নোট। ধৃত যুবককে এদিন বনগা থানার পক্ষ থেকে বনগা মহকুমা আদালতে তোলা হয়। কি কারণে এত বিপুল পরিমাণ টাকা নিয়ে ঘুরছিল যুবক, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি রবিবার গভীর রাতে ডাকাতির ছক ভেস্তে দিল বনগা থানার পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে বনগা থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বনগা শিকদারপল্লী রেলগেট এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই তিন যুবককে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, হাঁসুয়া, লোহার রড সহ গ্রেপ্তার করে। ধৃত তিন যুবককে এদিন তোলা হয় বনগা মহকুমা আদালতে। অপরদিকে মদ বিক্রির প্রতিবাদ করায় এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল মদ্যপদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে বনগা থানার পুলিশ। জানা গেছে, মদ বিক্রির প্রতিবাদ করলে প্রতিবেশী মহিলাকে মারধর করে তার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কয়েকজন মদ্যপের বিরুদ্ধে। গৃহবধূর স্বামীকেও মারধরের অভিযোগ উঠেছে মদ্যপদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগা থানার আশারু চোকা গ্রামে। ঘটনার পর আহত মহিলাকে নিয়ে আসা হয় বনগা মহকুমা হাসপাতালে। গৃহবধূর স্বামী নবকুমার সিংহের অভিযোগ, মদ্যপ অবস্থায় বাড়ির ওপরে এসে হামলা চালায় দুষ্কৃতীরা। স্ত্রীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় 6 জনের নামে বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। রাতেই বনগা থানার জোকা এলাকার গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করেছে বনগা থানার পুলিশ। ধৃতেরা সুভাষ মণ্ডল, গণেশ তরফদার। অভিযুক্তদের এদিন বনগা মহকুমা আদালতে তোলা হয়। ওরা মদ, গাঁজা, হিরোইন সব বেচে, আর যারা মদ ফদ কেনে রাত বেরাত আমার বাড়িতে অত্যাচার করে। এবার আমি ওদের বলতে গেলে বলে থানায় পয়সা দিয়ে কাজ করি, পারলে আমার কিছু করিস। সকাল 5টা থেকে শুরু করে ভোর 4টা অবধি মদ, গাঁজা, হিরোইন সমানে বিক্রি হয়। সেই লোকগুলো নোংরাই আমার বাড়ির উপরে উঠোন এসে করে। এবার ও যখন এসে আমার বোর সঙ্গে নোংরামি করার চেষ্টা করছে, আমার বোর সামনে নোংরা ভাষা দিচ্ছিল। আমি যখন প্রতিবাদ করছি যে এগুলো কী করছিস, আর নোংরা প্রচুর নোংরা খারাপ কিছু করছিল সেটা আমি বলতে পারছি না। আমি বলতে যে আমার ভাঙা হাতে বাড়ি মারে। তারপর আমি ওখান থেকে আমার হাত ভাঙা দিয়ে তো আমি সরে যাই। মারলে আমার বউ যখন বলে যে তুমি আমার সঙ্গে এগুলো নোংরামি করতে গেলো, আমার বউয়ের নাইটি ছিল পরনে, টেনে ছিঁড়ে ফেলে, বউর সঙ্গে নোংরামো করার চেষ্টা করে। আমি ভাঙা হাত নিয়ে যাই, আমার প্রথমে বউয়ের মাথায় রডের বাড়ি মারতে যাই, আমি হাত দিয়ে থাকাই, আমার হাতে লেগেছে। তারপর আমার বউর মাথায় রড দিয়ে বাড়ি মেরেছে, মাথায় 7 খানা সেলাই পড়েছে। আজকে ওরা তো মদ ফদ বেচে, আমি প্রতিবাদ করি, সেই আক্রোশে ওরা লোকজন নিয়ে এসেছিলো আমার বউরে মারবে বলে, আর আমার বউরে মেরেই দিত। আমি যদি ঘরে দরজা দিতাম মেরে ফেলতো আজকে আমার বউরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।